এই হচ্ছে ধিকালা ফরেস্ট রেস্ট হাউস, রামগঙ্গা নদীর তীরে, করবেটের ন্যাশনাল পার্কের ভেতরে। করবেটের অন্য মেন জোন হচ্ছে ধিকালা। এই হচ্ছে ধিকালা ফরেস্ট রেস্ট হাউস। এই সামনেরটা হচ্ছে ওল্ড উইং আর কি, ওল্ড ফরেস্ট রেস্ট হাউস। ওইদিকে দূরে সোজাসুজি যে দেখা যাচ্ছে সেটা নিউ ফরেস্ট রেস্ট হাউস, অ্যানেক্সের FRH 1-2। আমরা আছি ধিকালা গ্রাস ল্যান্ডে। এলিফ্যান্টস, বাচ্চা টাস্কার, পিছনে রামগঙ্গার নদী, পুরো হার্ড সিরিজ। সকালবেলায় এখান দিয়ে টাইগার হেঁটে গেছে। এক মিনিট উইন্টারে এই ধরনের শট পাওয়া খুবই মুশকিল। সম্বর রোডের কাছে অসাধারণ ল্যান্ডস্কেপ। এক মিনিট সোমবার একটা সদ্য শিং গজাচ্ছে। এই হচ্ছে ধিকালা ফরেস্ট রেস্ট হাউস, রামগঙ্গা নদীর তীরে, করবেটের ন্যাশনাল পার্কের ভেতরে। করবেটের অন্য মেন জোন হচ্ছে ধিকালা। এই হচ্ছে ধিকালা ফরেস্ট রেস্ট হাউস। এই সামনেরটা হচ্ছে ওল্ড উইং আর কি, ওল্ড ফরেস্ট রেস্ট হাউস। ওইদিকে দূরে সোজাসুজি যে দেখা যাচ্ছে সেটা নিউ ফরেস্ট রেস্ট হাউস, অ্যানেক্সে FRH 1-2-3-4। আমি অবশ্য অ্যানেক্সেই রয়েছি। আর সামনে থেকে এই যে দেখুন রামগঙ্গার অসাধারণ ল্যান্ডস্কেপ, উল্টো দিকে পাহাড়, এদিকে ওই সাইডে ক্যান্টিনও রয়েছে। এখানে দুটো ক্যান্টিন রয়েছে, একটা নর্মাল আর একটা হচ্ছে স্টাফ ক্যান্টিন। বিশাল বড় ক্যাম্পাস নিয়ে আজকে সকালবেলা টাইগার সাইটিং হয়েছে। আমার একটা গাড়ি মাত্র আমার সাইটিং হয়েছে। ক্যান্টিনও রয়েছে, এখানে বার্ডিংও প্রচুর আছে। কালকে ব্লু বিয়ার্ড দেখেছিলাম, পেরিগ্রিন ফ্যালকনও আজকে পেয়েছি, কিন্তু সকালবেলা এত মিস ছিল ছবি তুলতে পারিনি। দেখো এখানে জায়গা পাওয়া সহজ উপায়, এখানে জায়গা পাওয়া হয়ই না। মোটামুটি যা রেট থাকে তার থেকে অত্যন্ত দ্বিগুণ পয়সা দিয়েই এখানে বুকিংটা করতে হয়। এটা হচ্ছে খিনাহলি ফরেস্ট রেস্ট হাউস। VIP অ্যালটমেন্ট ছাড়া এই রেস্ট হাউসটা পাওয়া যায় না। করবেটের যত রেস্ট হাউস আছে অনলাইনে বুকিং হয়, একমাত্র এই খিনাহলি অনলাইনে বুকিং হয় না। খুব উঁচু লেভেলের কানেকশন না থাকলে এই খিনাহলি রেস্ট হাউসে জায়গা পাওয়া আর লটারির টিকিট পাওয়া এক ব্যাপার। জঙ্গলের পুরো কোর এরিয়াতে দেখতেই পাচ্ছেন, আমরা সম্বর রোড ধরে এসে এইখানে এসেছি, আজ স্টে আছে এখানে। এই সব জিপসিগুলো যারা সম্বর রোড দিয়ে আসে তারা এখানে একবার এসে
হচ্ছে ওয়াশরুম আছে এ করে, অসাধারণ জায়গা, একদম জঙ্গলের সেন্টারে, দূর থেকে রামগঙ্গা নদীর আওয়াজও ভেসে আসছে, সেটা অবশ্য ধিকালা থেকেও ভেসে আসে, কিন্তু অসাধারণ ল্যান্ডস্কেপ। খাবার ছিল রে, বহুত নজদীক হ্যাঁ না, ইসলিয়ে নেই আয়েগা, মজা নেই, ছোটে মে মজা আতা, লেকিন আপ সব খাতে দেন, ये एनवायरनमेंट की चीज है, फॉग की है, तो समय का अलग होता है, अलग कॉर्बेट की पहचान है। हाथी कितने हैं? इधर भी हाथी, इसमें भी, ये भी, और वो एक बड़ा ग्रुप उधर खड़ा हुआ है। क्या था शायद इंटर में हाथी होगा? ये होड़ी আমরা এখন দাঁড়িয়ে আছি সম্বর রোড, এই পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটার ওপারে, মানে পারোয়ালি বলে এক টাইগ্রেসের ঠিকানা, এই নদী পার করে চলে আসে। আমরা প্রত্যেক দিনই ট্রাই নিচ্ছি কিন্তু পারোয়ালির দেখা পাচ্ছি না, মুভমেন্ট খুব কম, কিন্তু অসাধারণ ল্যান্ডস্কেপ হচ্ছে এই জায়গাটা।